হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে পাসপোর্ট সাইজের ছবির উপরে কোড বসাতে হয়। এই যে দেখুন, কোডের পিকচার আপনি গুগলে সার্চ দিয়েও ডাউনলোড করে নিতে পারবেন। আর যে পাসপোর্ট সাইজের ছবিটিতে বসাতে চাইবেন, দুটোকে একসাথে ফটোশপ ওপেন করে এভাবে কোডটাকে ছবির উপরে অ্যারো কি বাটন চেপে ধরে ড্র্যাগ করে এনে ছেড়ে দেবেন। তারপর কন্ট্রোল টি প্রেস করবেন একটু রিসাইজ করার জন্য। আমি যখন মুভ করতেছি কন্ট্রোল টি দিয়েই করতেছি। এটা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলে ছবিটাকে আপনি বড় ছোট করতে পারবেন, এদিক ওদিক সরাতে পারবেন, সঠিক স্থানে বসিয়ে দিবেন। দেখুন ভিডিওতে আমি কিভাবে করতেছি। আর এই ধরনের শিক্ষামূলক টিপস অ্যান্ড ট্রিপস অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে পারেন। দেখুন আমি কীভাবে করতেছি। এখন মনে হয় কোডটা ঠিক মতো বসেছে। এবার বাড়তি গেঞ্জির যে অংশগুলো আছে সেগুলো আমি কেটে দেবো। দেখেন এখানে আমি পেন টুলের ব্যবহার করব। পেন টুলে ক্লিক করে আগের ছবিতে গেঞ্জির যে বাড়তি অংশটুকু আছে সেটাকে আলাদা করে কেটে দেব। ডিলিট বাটন দিয়ে এদিকেরও এই অংশটুকু পেন টুল দিয়ে সিলেক্ট করলাম, করে ডিলিট বাটন দিয়ে ডিলিট করে দিলাম। এই যে এখন ছবিটা রেডি হয়ে গেল। পাশে একটা স্ট্রোক দিব, আরো সুন্দর লাগবে ছবিটা। দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু ছবিটাতে কোড বসানো হয়ে গেল। আমার এই চ্যানেলে সবসময় ফটোশপের উপরে, মাইক্রোসফট অফিসের উপরে, ওয়ার্ড এক্সেলের উপরে নিয়মিত শিক্ষামূলক টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওগুলো পাবেন। তা সবসময় আমার সাথে থাকুন, দেখতে হবে। এবার একটা স্ট্রোক দিব, তার জন্য কন্ট্রোল এস দিয়ে সিলেক্ট করবেন, করে স্ট্রোক থেকে 3 পিক্সেল রেখে হ্যাঁ দিয়ে দেবেন। এই হয়ে গেল সুন্দর একটা স্ট্রোক। এই ফটোটাকে আপনি সেভ করে রাখতে পারেন। ছবিটা কীভাবে প্রিন্ট করবেন সেটাও দেখানো হয়েছে ভিডিওতে, না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এখন ছবিটি প্রিন্ট করার জন্য প্রস্তুত। নতুন একটি এ4 পেপার নিলাম, নিয়ে পাসপোর্ট সাইজ করাই আছে ছবিটা। পাসপোর্ট সাইজের জন্য কীভাবে করা হয় সেটিং এগুলো আরেকটা ভিডিওতে আছে, ওখান থেকে দেখে নেবেন। এখন এই ছবিটি প্রিন্টের জন্য প্রস্তুত। দেখুন খুব কম সময়ের মধ্যে কোড বসিয়ে দিলাম একটা ছবিতে। এই ছবি থেকে কোড ছবি কমপ্লিট হয়ে গেল। আমার এই চ্যানেলটিতে নিয়মিত এরকম অনেক ভিডিও পাবেন, মাইক্রোসফট অফিসের উপরে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওগুলো পাবেন। তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, কোন কোন বিষয়ে ভিডিও পেতে চান সেটা কমেন্টে লিখবেন, আমি ওরকম ভিডিও বানাতে চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো থাকুন সবসময়। ধন্যবাদ।